হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সরকারি একটি সার্কুলার। আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারবেন। এই সার্কুলারটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্পূর্ণ নতুন একটি সার্কুলার। এই সার্কুলারে সকল জেলার লোক আবেদন করতে পারবেন, বিভিন্ন পজিশনে এখানে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, সর্বনিম্ন ডিগ্রি পাশধারী সকল প্রার্থীগণ এখানে আবেদন করে নিতে পারবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগের শুরুর তারিখ হচ্ছে 19/10/2023 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 2/11/2023 বিকাল 5টা। তো বন্ধুরা, এখানে আরো অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, অনেক নিয়ম নীতি আছে, আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ 2023 তারিখে বিভিন্ন পদ নিয়ে, তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেলও ভাতা দিতে রাজস্বভুক্ত নিম্নোক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। তো প্রথম পদের সংখ্যাটি হচ্ছে সহকারী পরিচালক হিসাব অর্থ বা অডিট বাণিজ্যিক পরিচালনা, বেতন 22,000 থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড, অর্থাৎ এটা অফিসার পদে এই গ্রেডটি। তো এই পদের সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা বি কম সম্মান সহ এম কম, ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা বি কম ফার্স্ট কোর্স সহ এম কম ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এম কম এ প্রথম শ্রেণী থাকতে হবে অথবা ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বিবিএ সহ এমবিএ অথবা বাণিজ্যে স্নাতক সহ সিএ এন্টার সিএমএ এন্টার কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণের ব্যবহার জ্ঞান থাকতে হবে। তো দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন 53,060 টাকা, নবমতম গ্রেড, এটাও খুব একটা অফিসার লেভেলের একটি জব। তো 5টি পজিশন আছে। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণী স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীতে সম্মান সহ স্নাতক ডিগ্রি অথবা কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী বা শ্রেণীর সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রাপ্তিদের ক্ষেত্রে কমপক্ষে 8 বছর চাকরি অভিজ্ঞতা সহ স্নাতক মাইক্রোসফটের অভিজ্ঞতা থাকতে হবে। তো তৃতীয় নাম্বার হচ্ছে সহকারী পরিচালক নিরাপত্তা ও অনুসন্ধান 53,060 টাকা, এটাও নবমতম গ্রেড, এটা অফিসার পদে, 2টি মাত্র পজিশন, প্রথম শ্রেণীতে স্নাতক অথবা তৃতীয় শ্রেণীতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, তবে কোন পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না, 8 বছরের অভিজ্ঞতা স্নাতক সহ মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটারের প্রশিক্ষণ জ্ঞান থাকতে হবে। মেডিকেল অফিসার 53,060 টাকা, নবমতম গ্রেড, 6টি পজিশন, কোন স্বীকৃত মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি BSDC এর হালনাগাদ রেজিস্ট্রেশন করতে হবে, কোন পরীক্ষাতে দ্বিতীয় বা শ্রেণীর সমমানের CGPA গ্রহণযোগ্য নয়, মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণের জ্ঞান থাকতে হবে। এরপরে রসায়নবিদ 53,000 টাকা, নবমতম গ্রেড, 6টি পজিশন থাকবে, রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর হবে, দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA গ্রহণযোগ্য নয়, মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। 6 নম্বর পজিশন ক্রয় ভান্ডার C&F কর্মকর্তা, এটাও 53,000 টাকা, নবমতম গ্রেড, 6টি পজিশন, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর, অর্থাৎ এখানে মাস্টার্স পাস হতে হবে এগুলো সব, তবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ক্লাসে প্রাপ্ত আবেদনকারী এখানে আবেদন করতে পারবে না। বিভাগীয় প্রাপ্তিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফিল্ড পদ এবং স্টোর কিপার CZ সুপারভাইজারি বি স্টাফ ভেরিফায়ার কাস্টম কেয়ারিং ইন্সপেক্টর পদে 3 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ক্যাডার 8 বছরের অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি মাইক্রোসফট অফিস বা কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। সহকারী প্রধান শিক্ষক 53,060 টাকা, নবমতম গ্রেড, 2টি পজিশন, স্নাতক ডিগ্রি সহ সরকার স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ প্রাপ্ত BEd এবং যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে 12 বছরের শিক্ষকতা সহ প্রশিক্ষণ অথবা প্রশাসনিক অভিজ্ঞতা, তবে কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ সেকেন্ড ক্লাস প্রাপ্ত এমপ্লয়ি আবেদন করতে পারবে না। স্নাতক ডিগ্রি বা যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে 10 বছর শিক্ষকতা সহ প্রশাসনিক অভিজ্ঞতা, তবে কোনো শ্রেণীতে এখানে আরেকটি বেতন স্কেলের উপর ভিত্তি করে আরেকটি আছে, 38,000
640 টাকা এটা দশমতম গ্রেড সো এখানেও ঠিক দুইটি পজিশন তবে এখানে স্নাতক ডিগ্রি বা যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে 10 বছরের শিক্ষকতা সহ প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে কোন পরীক্ষাতেই সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় হিসাব রক্ষক 38,640 টাকা দশমতম গ্রেড সাতটি পজিশন বাণিজ্যে স্নাতক সহ বাণিজ্যে স্নাতক এটা ডিগ্রি অথবা মাস্টার্স দুটি থাকতে হবে কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় বিভাগীয় প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ বাণিজ্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটারের প্রশিক্ষণ জ্ঞান থাকতে হবে সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা অর্থাৎ এখানে 30,230 টাকা 11তম গ্রেড দুইটি পজিশন নিরাপত্তা অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি তবে কোনো পরীক্ষাতে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগে পাস সিজিপিএ গ্রহণযোগ্য নয় কম্পিউটারের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে সহকারী হিসাব রক্ষক 26,590 টাকা 13তম গ্রেড 30 পজিশন তো বন্ধুরা এখানে পদসংখ্যা অনেক আছে আপনারা চাইলে সকল জেলার এমপ্লয়ীদেরকে বলা যাচ্ছে আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন বাণিজ্য স্নাতক কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাস প্রাপ্ত এমপ্লয়ী আবেদন করা যাবে না কম্পিউটারের জ্ঞান থাকতে হবে উচ্চ মান হিসাব সহকারী 26,590 টাকা 13তম গ্রেড 77টি পদসংখ্যা আছে এখানে হিউজ পদসংখ্যা এই পদসংখ্যার উপর ভিত্তি করে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন স্নাতক বা ডিগ্রি পাশদারী হতে হবে সো বন্ধুরা এখানে আরেকটি আপনার পাশের স্পেল দেওয়া আছে অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে আপনার 4 পয়েন্ট হিসাবে যদি আপনার পরীক্ষার রেজাল্ট হয় তাহলে আপনাকে 3 পয়েন্ট অবশ্যই পেতে হবে যদি আপনার পরীক্ষার রেজাল্ট 5 পয়েন্টের উপর হয় অবশ্যই আপনাকে 3.75 পেতে হবে সো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই সিস্টেমটি আপনারা চাইলে আরো দেখে নিতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগে আপনাকে আবেদন করার জন্য কিছু নিয়মাবলী অবশ্যই ফলো করতে হবে http://bpdb.teletot.com.bda ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে দেন আবেদন করার সময় হচ্ছে 19/10/2023 সকাল 10টা থেকে আবেদনের শেষ তারিখ 2/11/2023 বিকাল 5টা পর্যন্ত তো বন্ধুরা এখানে এই টাইমের মধ্যে আবেদন করে নিতে হবে আপনারা এই সার্কুলারের নিয়ম অনুসারে আবেদন করে নেবেন এবং নির্দিষ্ট পেমেন্ট ফি গুলো আপনাকে আবেদনের 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে সো বন্ধুরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগে 2023 এই সার্কুলারে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি সো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এরকম সরকারি বেসরকারি জব সার্কুলার নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সরকারি একটি সার্কুলার আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সালাম